الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربي جدني علما رب لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي تفسير جلالين درس طلاب اكرام السلام عليكم ورحمة الله اسكي امرا ان شاء الله تعالى সুরায় নূরের একুশ নম্বর আয়াত থেকে তলাওাত এবং প্রাসঙ্গিক আলোচনা করব ইনশাল্লাহ অউজবিল্লাহ হিমিনা শৈতন ইসমিল্লাহ হিরহমান রহিম ইয়া ইউ হালিনা আমানু লা তত্তাবি খুতুয়াতি শৈতানি ওমাই তাব খুতুয়াতি শৈতানি ফিনহু ইয় মুরুলফ শাহ মনকার ওয়ালফাদ্দুল্লাহ আলাইকুম ও রাহমাতহ মা জাকা মিনকুম তে আল্লাহ রাবুল্লাহ মিন এসাত করেন ইয়া আয়াল্লা জি না আনু হে তাত্তা লাহু তোমরা অনুসরণ করিও না খতুয়া তিস শয়তানের ইয়েগুলা পদাঙ্ক শয়তানের যে দাগ দিছে শয়তানের যেই পথে চলছে ওই পথে তোমরা চলিও না আচ্ছা অমাংয়াতাবি খুতুয়াতির শৈতানে আর যে ব্যক্তি শয়তানের খুতুয়াত অর্থাৎ শয়তানের পদ অনুসরণ করে ফাইন নাহু ইয়া মুরু বিল সাই ওয়াল মুনকার নিশ্চয় শয়তান ইয়া মুরু আদেশ দেয় বিল ফাশায় নিকৃষ্ট সম্পর্কে ওয়াল মুনকারে এবং কি খারাপ খারাপ সম্পর্কে শয়তান কি করে আদেশ দেয় ওয়ালাউলা ফাদুল্লা হে আলাইকুম আচ্ছা এইটার আমরা তাপসিদুরি একটু ইয়া আই হাল্লা জি মানু হে ইমানদার গনলাক খুতুয়াতো কি তুরুক তরি ক্যাঁ তরিকাতুন জমলু কি তুরুক অর্থাৎ শয়তানের যে রাস্তা সমূহ শয়তানের কিন্তু অনেক রাস্তা আছে কিন্তু সঠিকের রাস্তা করা একটা যেমন আহলে সুন্নতল জামাতের একটা রাস্তা হ্যাঁ সেরাতে মুস্তাকিম আর বিভিন্ন যে রাস্তাগুলো এগুলো কার রাস্তা এটা শয়তানের রাস্তা তো এই জন্য তুরুক তুরুকের ই হ্যাঁ তাজি তাজ ই হ্যাঁ তাজ নাহু হ্যাঁ যেটা কী করতেছে তো ওই শয়তানের সুসজ্জিত শয়তান এটার কী করে রাখছে সুসজ্জিত করে রেখেছে অমাইয়া তাবে খুতুয়াতির আর যে ব্যক্তি যে বা যারা শয়তানের পথের অনুসরণ করে ফাইন নাহু নিশ্চয় আয় মোত্তা বা শব্দ কি ফাইন তুই ফাইনাল মোত্তা বা মোত্তাবা যার অনুসরণ করা হবে অত শয়তান এ মোত্তাবা দ্বারা উদ্দেশ্য কি শয়তান ফাইন নাহু আয় ফাইনাল আ তা শয়তান ইয়ামুরু বিল ফা শায়ে আরে তোমরা শয়তানের কারণে অনুসরণ করবে শয়তান এই খারাপ কাজের অশ্লীল কাজের আদেশ দেয় ইয়ে ইয়েছে আল কাবিহে আল হে মন্দ ও আল মনকারে মনকার সর আন শরীয়তে যেগুলাকে নিষিদ্ধ এগুলা বে ই হা বে এতে হা এগুলাকে অনুসরণের দ্বারা বে এতেবায়ে হা আচ্ছা ওয়ালাউল ফাদুল্লাহ আলাইকুম ও রাহমাতু যদি আল্লাহ মিনের ফদল অর্থাৎ দয়া ইয়া অনুগ্রহ ও রহমাতুহু এবং তালা রহমত যদি না হয় মা জাকা মিনকুম মা জাকা মিনকুম যে আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে পবিত্র করতেন না হ্যাঁ ইয়া আয়ুহাল আইহাল আশাবাতু হে দল ওই বেমা কুলতু মিনাল ইফকে যাহা তোমরা মিথ্যা রটনার মধ্যে বলেছিলে অর্থাৎ ওই আশার আব্দুল্লাহ আয়সারাদুল্লাহ তালানা সম্পর্কে যে মিত হবাদ সম্পর্কে তোমরা যা বলছিলা আল্লাহ যদি তোমাদের ফদল এবং রহমত যদি না হইতো তাহলে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে পবিত্র করতেন না কীভাবে ওই তবা তবার দ্বারাতে এবং দুনিয়ার মধ্যে সেই হদ কায়েমের দ্বারাতে হ্যাঁ সেই জন্য কি করছে বেমা কুলতুম মিনাল ইফকে মিন আহাদিন এই মা জাকা মিনকু মিন আহাদিন মিন আহাদিন আবাদান কখনো তোমাদের কারো পক্ষ থেকে কখনো আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে পবিত্র করতেন না আয় মা সলাহা ওয়া তহারা মিন হাজা জাম্বে জামবে যে আল্লাহ রাবুল্ আলমিন মা সলাহা উপযোগী করতেন না ওয়া তহারা এবং কি পবিত্র করতেন না মিন হাজা জামবে বিত্তাতে মিনহু ওই ব্যক্তির পক্ষ থেকে ওই যে ব্যক্তি গুনাগারের হ্যাঁ অপরাধ করছে এই অপরাধীর পক্ষ থেকে তবার দ্বারাতে এই গুনাকে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র করতেন না আচ্ছা কিনালা ইউজা কি মাইয়াশা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যা কি ইউ ইউজাকে ইউ তাহিরু হিরু যা কি ইচ্ছা আল্লাহ রাবুল আলমিন পবিত্র করেন মিনা জুনুবে কিসের থেকে অপরাধ থেকে বেকবুলে তবা তিহি মিনহু তাহার পক্ষ থেকে তবাকে কবুলের মাধ্যমে তাহার পক্ষ থেকে তবাকে কবুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন কখনও ইয়ে করতেন না তাকে পবিত্র করতেন না ওল্লাহু সামিউন আলীম আর আল্লাহ রাবুল আলমিন শুননেওয়ালা এবং জাননেওয়ালা এ সামিউন লেমা কুলতুম লেমা কুলতুম যাহা তোমরা বলেছ যাহা তোমরা বলেছ তা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন শুননেওয়ালা আলিমুন বেমা কাসাত্তুম ওই আরাত্তুম তোমরা যাহা ইচ্ছা করছো এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন জানেওয়ালা এরপরে ওয়ালা ইয়া তালি উলুল ফাদলে মিনকুম ওয়া আনলা ইয়া উদ আনলা ইউতু উলিল করবা ওয়াল মাসা কিনা লা তালি উল উল ফাদি এখানে অনুগ্রহ যাহারা অনুগ্রহকারী অনুগ্রহকারী তাহারা কসম করতে পারে না ইয়া আ তালি লাইয়া তেল কি কসম করে না ওই ইয়া হালিফু হ্যাঁ কসম করে না হ্যাঁ অনুগ্রহওয়ালারা হ্যাঁ আয় আশাবুল গেনা অর্থাৎ যাহারা ধনী যারা কি ধনী তো ধনীরা তো কী করে আর অনুগ্রহ করে আরে ধনীরা অনুগ্রহ করে না তো এই দনী অনুগ্রহকারীরা কসম করে না হ্যাঁ কি মিনকুম তোমাদের মধ্য থেকে তো ওয়া সাতি আয় ওই উলুল ফাদলে ওয়া সাতে এ ওটা আতফছে কাশে কার উপরে ফদলের উপরে না সবটার উপরে না এই মোজা ফিলেই যেটা উলু হইল মোজা ফাদল হইলো মোজা ফিলেই এইটা এইটার উপরে ওই এই ফৈছে তাহলে কীব ওই উলুল ফাদলে ওয়া উলুল সাতে সাঁত হতো কি সক্ষমতা প্রশস্ততা সচ্ছলতা সচ্ছলতা এবং স্বচ্ছলতাওয়ালা এবং যারা কী রয়েছে সচ্ছলতাওয়ালা সচ্ছল রয়েছে সচ্ছল রয়েছে তাহারা কসম করতে পারে না কিসের কসম যে আল্লাহ ইউ তু যে তাহারা দান করবে না উলিল করবা নিকট আত্মীয়দেরকে উলিয়তওয়ালা করবা তো কি নিকট নিকটওয়ালা অর্থাৎ নিকট আত্মীয়দেরকে ওয়াল মাসা না এবং তারা কসম করতে পারে না যে মিসকিনদেরকে দান করবে না ওয়াল মোহাজেরিনা ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা হিজরতকারী তাহাদেরকে দান করবে না এমন কসম কারা যারা উলুল ফদল এবং উলুসাহ হ্যাঁ যারা করুণাকারী পূর্বে কি করে আইসে তারা আরে দয়া করে আছে পূর্বে সচ্ছলতা আলিল এখনও সচ্ছল রয়েছে এরপরেও তাহারা দান করবে না বলে এমন কসম করতে পারে না তাই এই মাটার নজিলাত এটা নাজিল করা হয়েছে ফি আবি বকরিন আবু বকর রুল্লা তালহুর ব্যাপারে টি কেন হালাফা তিনি কসম করেছেন আল্লাহ ইউনফিকা আলা মেস্তা ওই যে আয়সার আদুল্লাহতালহার ইয়া ইফকের ব্যাপারে তিনি জড়িত ছিলেন জড়িত ছিলেন হ্যাঁ এই হজরত আহ্বকর আদুল্লাহতলু আল্লাহর কসম করে লিলেন যে তিনি তাই মেস্তাকে আর দান না কারণ তাকে অনুগ্রহ করে আইতেছে আরে তিনি আবার তিনি কি আত্মীয় আহ্বকর হুর আত্মীয় এমনি অনুগ্রহ প্রাপ্ত কার পক্ষ থেকে আউবুকর থেকে এরপরেও তিনি কীভাবে হ্যাঁ তিনি মেয়ের ব্যাপারে আরে অপবাদের মধ্যে জড়িতই গেলেন এই জন্য তিনি কসম করেছেন যে আমি তাকে দান করব না হ্যাঁ তো অহুয়া ইবনু খালাতিহি আর মেস্তা হইলেন আউবকর এই ইয়া খা খালাত খালতো খালতো ভাই খালতো ভাই তাহলে মিসকিনুন আবার তিনি কি মিসকিন অসহায় মুহাজেরুন এবং তিনি হিজরতকারী বাদরিউন এবং বদ্রি বদ্রি সাহাবি এমন বদ্রি সাহাবি এমন বুজুর্গ হওয়ার পরও তিনি কিভাবে এমন কাজটা করলেন এই জন্য তিনি মনের ব্যথায় হ্যাঁ হ্যাঁ অসন্তুষ্টিতে তিনি পছন্দ করে বলেন যে আমি আর তাকে দান করব না এই জন্য আল্লাহ রাবুল বলেন যে এই না দান করা কারণ আল্লাহ তালা তো তাদেরকে ক্ষমা করে দিছে এই ক্ষমা করে দেওয়ার পরে তো আর কোনো কিছু থাকে না আর দান করাটা তাহলে বুঝা গেল দান করে এটা তারা কী বোঝা যায় দান করে আত্মীয়তার কারণে দান করে যে সে তার বৈশ্যতা স্বীকার করার কারণে হ্যাঁ এটা যে শুধু লিল্লেই হাতে দান করে এটা বোঝা যায় না কথা বুঝেছি নি এই জন্য এগুলোকে বলা হয়েছে যে না এটা এমনটা ঠিক আছে লামা খা দা হ্যাঁ লেমা খা দা ফিল ইফকে যে কেননা তিনি কি করেছিলেন খাদা ওই যে খোঁজ করছিলেন অনুসন্ধান করেছিলেন ফিল ইফকে ইফকের ব্যাপারে বাদা আন কানা ইউনফিকু আলাহি বাদান কানা ইউনফিকু আলাই। এরপর এরপরেও যে যে তিনি তাহার তাহাকে কানা ইউনফিকু আলাইহি তার ব্যাপারে আউবু করদু খরচ করতেন খরচ হ্যাঁ কানা ইউনফিকু খরচ করতেছিলেন খরচ করতে ছিলেন অত দীর্ঘদিন ধরে মেস্তা রাদি আল্লাহতালহুকে দান করতেন আউ ভজত আবু বকর হ্যাঁ এরপর ওয়ানাসি মিনাস সাহাবাতে ওয়ানাসি মিনাস হ্যাঁ সাহাবায় কারামেরও কিছু লোক আকসামু তাহারা পশন্দ করলো আল্লাহ সাদ্দাকু আল্লা মান তাকাল্লামা বেসাই মিনাল ইফকে আল্লাহ ইয়াতা সাদ্দাকু যে দান করবে না হ্যাঁ আলা ওই ব্যক্তির উপরে মান তাকাল্লামা যে ব্যক্তি যা কথা বলেছে বেসাই মিনাল ইফকে ইফকের ব্যাপারে অর্থাৎ আয়সার আদুল্লা তালহার অপবাদের ব্যাপারে যাহারাই কথা বলছে তাহাদেরকে দান করবে না বলে সাহাবাই ক্যারামো সাহেবায় ক্যারামের একটি দল পছন্দ করছে এই এই তাহাদের পরিপ্রেক্ষিতে পূর্বের যে আয়াত্রা হ্যাঁ লাইয়া আতালি উলুল ফাদলে মিনকুম ওসতে এই আয়তাকারিমেরা নাজিল হয়েছে এরপরে বলেন ওয়াল ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু ওয়াল ইয়াফু তাহাদের উচিত কি করা ক্ষমোকা ক্ষমা করে দেওয়া তাদের উচিত এইটা এখানে কুন্সি কিয়া ওয়াল ইয়াফু আমরে গায়েব মারুফ আমরে গায়েব মারুফ কিন্তু লামডা তো হইলো লামে আমর লামে আমর তো সবসময় জের থাকে কিন্তু এর পূর্বে ও ফা সুম্মা আসলে কি আসলে হ্যাঁ এই এই ব্যতিক্রমটা যদি না জানা যায় তাহলে আবার অনেক সময় আরে ইয়ের মধ্যে বিভ্রান্তির ইয়ের মধ্যে আরে সন্দরের মধ্যে ফেরা যায় এটা কি আমর না অন্য কিছু নাকি হ্যাঁ তৈলে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াস এবং তাদের সাথে ইয়ে করবে সহনু সহানুভবিতা করা উচিত আনহুম ফি জালিকা এই ব্যাপারে কোনবারে ইফ্কের ব্যাপারে ইফকের ব্যাপারে যা ঘটছে এই ব্যাপারে ক্ষমা করে দেওয়া এবং সহনী করা এইটাই উচিত আলা তুহিবুনা আইয়াক ফির আল্লাহুলকুম আলা তুহিবুনা তোমরা কি ভালোবাসো না আইয়াক ফির লাকুম যে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেব এই যাহারা ইফকের ঘটনার মেয়েদের মুসলমান হিসেবে এই মুনাফেক না মুনাফেক তো আল্লা একজন তা হ্যাঁ যাহারা তোমাদের মধ্য থেকে যারা কি মোমেন তোমাদের মধ্যে যারা মোমেন হ্যাঁ শয়তানের শয়থানের কুমঞ্চনায় তো এখানে মুনাফেকের এই মুনাফেকের ষড়যন্ত্রে ষড়যন্ত্রের শিকার হইয়া যাহারা ইদকের ব্যাপারে জড়িত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এইটা কি তোমাদের কেউ ভালোবাসবে না আরে কী তো এইটা অবশ্যই কি করবে আল্লাহ যাদেরকে ভালোবেসে গুনার কারণেও ক্ষমা করছে কি আল্লাহ তালা করছে এই গুনার কারণেও তাদেরকে ক্ষমা করেছে তাহলে তাদেরকে কি তোমরা ভালোবাসবে না অবশ্যই তোমরা ভালোবাসবে হে আলা আল্লাহ তো হিব্বুনা তোমরা ভালো ভালোবাসবে না আইয়াক ফির লাকুম যে আল্লাহ ক্ষমা করাটা তোমাদের কি কাকে তোমাদের তোমাদের কাছে উদ্দেশ্য কি আরে যাহারাই ইফকের ঘটনা মধ্যে জড়িত তারা কারা আরে মুসলমানদের মধ্যে থেকে তো হ্যাঁ গাফুর রাহিম আল্লাহ রাবুল আলমিন হলেন গফ ক্ষমাশীল এবং দয়াবান লিল না কাদের জন্য মোমেনদের জন্য কালা আবু বকরিন বালা এই আয়াত কোরআন কারিমের আয়াত আয়াতিমা নাজি লোয়ার ফোরে বলেন যে ভালা আয় উহিব্বু বালা তো কি ওই আলা আলা তুহিব্বু ওই আলা নফি আছে নফি নফিডারে কি করছে বালাইয়া এসবাত করতে আই উহিব্বু উহিব্বু হ্যাঁ আইয়াক ফির্লাহু লানা আইয়াক ফিরাল্লাহ আরে লাকুমদু আল্লাহে কইছে তিনি কি কবেন হ্যাঁ লানা লানা হ্যাঁ উহিব্বু আইয়াক ফির আল্লাহ লানা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করো ক্ষমা করাটা এটা আমি কি করি ভালোবাসি বুঝেছি নি কথাটা এই তাহলে এই বালা কী বুঝায় এই বালায় কিন্তু ওই যে ফুরবের যে নফি আছে নফিটাকে হ্যাসবাত বুঝায় তো যেমন আলাস্তুবের অব্বিকুম কালু বালা কালু বালা তো কি না আংতা রাব্বুনা আনতা আগে আসলে নফি আমি আসবো তো না আন্তা রাবুনা এই ভালা এই ভালা এই যে এই যে হাঁ না যদিও অক্ষর একটা এই তুমি কি গত করল সময়ে মাদ্রাসায় গিয়েছ যদি ক যে হা অত কি হ্যাঁ তুমি আমি গত কইল সময়ে মাদ্রাসায় গেছি এ কথার অতল কি হাঁডা আরে হাঁডা এটা না এটা যদিও কি শব্দ একটা কি অক্ষর একটা শব্দ একটা কি শব্দ কিন্তু এটা দাঁড়াতে বুঝেছি আচ্ছা তো এই বালার মধ্যে বুঝে কেমনে আবার বালার মধ্যে টুই আছে পূর্বে যদি নফি পূর্বে নফি থাকলে বালা হয় পূর্বে যদি কি থাকে এটারে বালা হয় বালা হইয়া কি করবো এটারে এসবাদ বাত করবো তাহলে এটা মধ্যে তো এইটার অর্থটা কি কঠিন আছে এরপরে ধর বালা আনা উহিব্বু আইয়াক ফিরল্লাহু লি যে আনা উহিব্বু যে আমি ভালোবাসি আইয়াক ফিরাল লি হ্যাঁ যে আল্লাহ রাবুল আলমিন আমাকে ক্ষমা করুক আমাকে করা এই যে আকরণ লাকুম কইসে তাই জন্য লানা আমাদেরকে ক্ষমা করুক এটা করলে অসুবিধা নাই হ্যাঁ আনা উহিব্বু আইয়াক ফিরাল্লাহলি ওয়া রাজা ইলা মেস্তাহ এবং অউবক হু মেস্তা মেস্তাহ রাহতাল নিকটে ফিরে গেলেন মা কানা ইউনফি আলাইহি মা কানা ইউনফু যাহা খরচ করতেন তার উপরে ফুরবে ফুরবে তিনি উপরে যেই খরচ করতেন খরচ করে করে হ্যাঁ খরচ করে করতেছিলেন করতে ছিলেন ওইডের দিকে আবার তিনি ফিরে গেলেন অর্থাৎ পূর্বের নে আবার খরচ করতে লাগলেন বুঝেছেন কথাটা রাজা ইলা মেস্তাহিন মা কানা আলাইহি ইউনফিক গাফিলাতি আল মুমিনাতি মেনাতি ফিদ দুনিয়া ওয়াল আখেরা ওয়ালাহুম আজা বুন আজিম ইন্নাল্লাজিনা ইয়ার মৌনা নিশ্চয় যাহারা মোসনাতকে অপবাদ দেয় ইয়ার মোনা রামিউন শব্দ অর্থ নিক্ষেপ করা এখানে এটা অর্থ কী করা খারাপের একজন যদি ঢিল মারে এটা কি বলা না খারাপ হ্যাঁ এই জন্য আল্লাহ ইন্না জিনা ইয়ার মুনাল মোসনাতি হ্যাঁ সতী সাধুবি গা ফেলাতি যারা এটার মধ্যে জড়িত নহে অমনোযোগী আর এইটা এই খারাপ কাজ কি না জড়িত নহে এমন সতী সাধুবিকে যাহারা যাহারা অপবাদ দেয় যারা কি করে মিথ্যা অপবাদ দেয় মোমেনি এবং যাহারা মোমেন মহিলাদেরকে এমন দেয় ফিদ্দুনিয়া ওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে তারা অভিশপ্ত দুনিয়া এবং আখেরাতে তারা কি লু এই লইনু এটা এখানে মাজি মাজুল মাজি মাজুল ওয়ালাহুম আজাবুন আজীন আর তাহাদের জন্য রয়েছে কি বড় শাস্তি এর ধরো ইন্দাল্লা জিনা ইয়ার মুজ জেনা ইয়ার বিজ জেনা এখানে জেনার দ্বারাতে যাহাদেরকে অপবাদ দেয় মোসনাতিল আল আফা এফা মোসানাতের অর্থগুলি সে আফা এফ অর্থাৎ যে দামি অর্থাৎ যে মহিলারা নিজেদের দেহকে অপরের অপরে ভোগ করা থেকে বিরত রাখে তারে কি বলা হয় আফিফ হ্যাঁ এ আফা এফা ও ওয়াল গা ফেলা ফাওয়া হেসে গা ফেলা তেয়ানিল ফাওয়া হেসে ফাওয়া হেস থেকে অর্থাৎ অশ্লীলতা থেকে যারা ইয়া বিরত অশ্লীলতার থেকে যারা কি বিরত ব্যান লাইয়া কাফি কুলুবিহীন ফেলাহা এমন যে ব্যান লাইয়া কাফি কুলুবিহীন না যাহাদের অন্তরের মধ্যে পতিত হয় না হ্যাঁ ফেল ওই খারাপ ফাওয়াহেশের ফেলাহা হায়ের মাস যখন ফাওয়া কর্মের অন্তরের মধ্যে স্থানও হয় না এটার মধ্যে পতিত হয় না অর্থাৎ এটার মধ্যে মনে মনেও করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে যাহারা হ্যাঁ ওয়াল বিল্লাই ওয়া রাসুলি আল্লাহ এবং রাসুলের প্রতি যারা বিশ্বাসী হ্যাঁ এই যাহারা তাহাদেরকে কি দেয় জেনার অপবাদ দেয় তাইলে দুনিয়া ওয়াল আখেরা হ্যাঁ দুনিয়া এবং আখেরাতে তারা অভিশপ্ত হ্যাঁ ওয়ালাহুম আজাবন আজিম আল্লাহম আজাবুন আজিম হ্যাঁ ইয় মা ইয় সাধু আলাইহিম হিম আলসেনাতুহুম ও আই ও আর বেমা কানু ইয়ামালুন ইয়মা ওই দিন ইয়াস সাধু সাক্ষী দিবে আলাইহিম তাহাদের তাহাদের বিভক্ষে আলসেনাতুহুম তাহাদের জবানে জবানসমূহ ও আইদিহিম এবং তাহাদের হাতসমূহ ও আর জুলি ও আর জুলু এবং তাদের পাশ বেমা কানু কানুয়ামাল তাহারা যাহা করত যা তাহারা কি যাহা করতে ছিল ওই ব্যাপারে আচ্ছা ইয়মা নাহুল এস্তেকরার এইটারে ইয়মা যে নসব হয়েছে না সিবহুল নসব দেনেওয়ালা হইল এসতেকরার হেলজা আল্লা জি তা আল্লা তাল্লাকা বিহি যেইটা এইটার সাথে মোতাল্লাক রয়েছে ওই তাল্লা কথা এস্তাকাররা ইয়া এস্তাকাররা হ্যাঁ ওই দিন থাকবে ওই দিন থাকবে বিদ্যমান থাকবে এস্তাকাররা নাসিবহুল এস্তেকরারু এস্তেকরারু ধরো মাঝদার আর কি মাঝদার এটার থেকে ফিল্ড দেখিবস্তাকার ওই আমরা জানছি যদি ইয়া যদি জরফ শব্দ কি জরফ আবার দুই প্রকার জরফে মোতাল্লেক একটু হলো জরফে জমান বা জরফে না এটা না না জরফে হলো লোলো ইয়া ইয়ার জরফ যেটা একটু হলো জমান জরফে মাকান এইটুকু কিন্তু জরফ আবার মোতাল্লেক এটু কি জরফ হ্যাঁ 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 তাই জন্য তো বলতেছে ইয়মাটা নসবটা ওইসেওয়ালা কি না নসব হলো এস্তেকার আল্লা তাল্লা কাবিহি যে সম্পৃক্ত রয়েছে আচ্ছা তো এটা কে কে ইয়মা এস্তাকাররা ইয়ামা আবার এটা নিয়ে আরেকটা মত আছে কয় যে না ইয়মাটা হইলো ফরের যে ইয়া সাধু ফেইল আছে ইয়া সাধু ফেইলের মফুলে ফি মফুলে কি ফি ওইছে হ্যাঁ হ্যাঁ মুফলিবি ফি সে এটা আলাদা কিনা আরে এই আলাদা কারণ আযরফু ইয়াতা ইয়াতা ইতা আসাউ ফিহি মা লা ইয়াতা মা লা ইয়াতা ওয়াসা ফী গাইরি আরে ইয়া হাযাতুন নর্মাজে সে আযরফু ইয়াতা আসাউ ফিহি মা লা ইয়াতা আসাউ ফি গাইরি জরফের মধ্যে এরম প্রশস্ততা আছে যেটা অন্যটা মধ্যে নাই অর্থাৎ এটা আমেলের আগাত দি আসতে পারে ইয়া সাদুলুকি আর ইয়াসাদুল আমেল এর পূর্বে মামুল আসে এটার এমন কি আছে ক্ষমতা রয়েছে আচ্ছা এরপরে ইয়াস সাধু সাধু বিল ফাউকা নিয়াতে তাহাতানিয়াতে নিহাতে এই ইয়াস সাধু তা সাধু ক রকম এর ফোরা যায় ইয়াস সাধুও যায় তার সাধুও ফাউকা আর উপরে ওই উপরে যদি নক্তা হয় এটার কি বলা হয় ফাওকা নিয়া নিচে যদি নক্তা হয় তারে বলা হয় তাতানিয়া এই তো লেখি তাহলে তা সাধু ইয়া সাধু কবে ফরা যায় কিভাবে ইয়া সাধু কেন ভরবে ইয়া সাধুর ফেল ধরিল আলসেনা তু ওই আলসেনা এটা কি জমা না জমা তাহলে জমা আসলে কথা শোনো এই ইয়া যদি ওই ইহেতন কি করছে ফাইলকে এইটা ফেলকে মুয়ান্নাস লাওয়া কোন সময় ওয়াজিব ফায়েলটা যদি না ফায়েলটা যদি মোয়ান্নাসে হাকি কী হয় হাকি কী হইয়া ফেইল এবং ফায়েলের মধ্যখানে যদি কোনো ফাসেলা না আসে ওই সময় নেওয়াটা কি ওয়াজিব আর যদি ফাঁসেলা আসে জায়েজ ফাঁস ফাসালে কী যায় আর যদি মোয়ান্নাশে যদি গাইরে হাকি কি হয় ওই সময় মোজাক্কর এবং মোয়ান্নাস উভয় সাধু যদি হয় ইয়া ইয়াসাদুর ফাইল যদি আলসেনাতু হয় অসুবিধা চিনি নাতু এটা কোন মান্নাস মান্নাছে গাইরে হাকি কি এরপর মোয়ান্না হাকি কি হইলেও তো অসুবিধা নাই আলাইহিম কি রয়েছে ভাসালা আছে বুঝিনি গো তারা এই জন্য ইয়ার সাধু ফরা জায়েজ আছে আবার তার সাধু জায়েজ আছে নি আছে কারণ ফাঁসেলা থাক না আলসেনা তুইটা কি মোয়ান্না সে গাই রে হাকি কি তুই গাইরে হাকি কি তো হতো লড়া জায়েজ আছে বুঝুন নি এই জন্য ইয়ার সাধু তার সাধু রকম করা যায় হুম এই জন্য এই একজন ব্যক্তি নামাজের মধ্যে ভুল করে লেছে এই কথা কইতে কিন্তু সাবধান কারণ এটা সাত রাতের মধ্যে কোন কারাতের এক কারাতের মধ্যে হইতে যায় এবং হ্যাঁ এবং এই যে এই জন্য দেখতে কি অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না অর্থ যদি এরকম পরিবর্তন হয়েছে কুফুরি কালাম হয়েছে কি হ্যাঁ তাহলে এটার দ্বারাতে নামাজ ফাঁসেদ হয়ে যাব তা নাহলে কেরাতের দ্বারাতে নামাজ ফাঁসেদ হওয়া এটা কিন্তু ইয়ার ব্যাপার ক্যারাত সচরাচর কি হয় না ক্যারাতের দ্বারাতে নামাজ ফাঁসেদ হয় না কারণ এই আলিমুনের জায়গাতে যদি সামিউন বলে কারণ সামিউন তো কোরআন একমি এক জায়গাতে আছে তো আলিমুন খাবির জায়গাতে আলিমুন সামিউন বাসিরুন কই লিল একজন ব্যক্তি তাইলে এরুম আসেন অন্য আয়াত আয়াতে কী রয়েছে মতাসাবে আছে তো এই জন্য আয়াতে মতাসাবে ফল কী হবে না নামাজ কোনো ফাঁসেদ হবে না 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 সুসুজ্ঞা দিব দোয়া জীব ছুটলে না এটা তো আর কোনো এটা দোয়া জীব না এটা কি না হ্যাঁ হ্যাঁ ক্যারাতের ফরজ আদায় হয়ে গেছে বরং হ্যাঁ এইভাবে শোনো তোর তীবভাবে ফরাটা হইলো সুন্নত সুনত তোর ফরাটা কি সুন্নতের খেলা হইলে সুসুজা নাই আচ্ছা ঠিক আছে ইয়া সাধু আলাইয়া সাধু আলাই হিম আলস্য নাতুহম আইডি হিম ও আর বেমা কানু ইয়া মালুন মিন কাউলিন ও যাহা তাহারা যাহা এ করতে ছিল করতে কি ছিল কাউলিন কথা ও ফেলিন কাজ হুয়া ইয়মুল কেয়ামা আর এডল কোন দিনও ও ইয়মা ইয়মুল হুয়া ইয়মুল কেয়ামাতে কেয়ামতে দিন এই তাহাদের এই এই সমস্ত অঙ্গ কী করবো অর্থাৎ ওই পূর্বে আমরা গেছি সুরে এসে নি অর্থাৎ শরীরের যেই অঙ্গে যেই কাজ করবে ওই কাজের সাক্ষী দিবি ইয়াউমাইজিন ইউফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া মুনা আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন ইয়াউমাইজিন ওই দিন ইউফিহিমুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে দিবেন ইউফিয়ে থেকে পরিপূর্ণ দিবেন কি দিবেন দিন আহম তাহাদের প্রতিদান আল হাক্কা অর্থাৎ বাস্তবিক বাস্তবিকভাবেই তাহাদের যে প্রতিদান আল্লাহ রাবুল আলমিন যথাযথভাবে একবার পরিপূর্ণভাবে দিবেন ওয়াইয়ালামুনা আল হাক্কুল মুবিন আর তাহারা তো জানে যে নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন হ্যাঁ স্পষ্ট সত্য হাকুল মুবিন হ্যাঁ বাস্তব সত্য বাস্তব কি সত্য তো এই দেখো ইয়মা ইজি ইউয়া ফি হিম মোল্লাহু দিন আহো মুল হাক্কা ইউ যা বি ইউ যা জি হিম সদরে যা জি হিম যা যা হুল ওয়াজে বা আলাইহিম তে তাহাদেরকে তাহারা যা প্রাপ্য ফ প্রাপ্য যেই আছে এগুলাকে পরিপূর্ণভাবে আল্লাহ আব্দলালামিন দিবেন ইউ যা জি হিম তাহাদেরকে দিবেন যা যা যাহু তাহার যা যা হ্যাঁ আল ওয়া যে বা আলাহিম যাহা তাহাদের জন্য না আবশ্যক হতো তাহাদের জন্য তাহাদের প্রাপ্য তাহাদের জন্য সাব্যস্ত নির্ধারিত নির্ধারিত হ্যাঁ হল হাকুল মুবিন হাইসু হাক্কা হাক্কা হাকালুম জাজাউল নজি ফি মিনহুম ইবনে উবাই আচ্ছা হাইসু হাক্কা লাহুম যাজা উল্লাজি কানু ইয়া ইয়া শুকুনা সাক্কা ইয়া শুকু মিনহুম যে হাক্কা হাক্কাকা লাহুম তাহাদের জন্য বাস্তবিক যা যা যাজাউল্লা ওই যা কানু ইয়া শুকু না যেই যে যাজার ব্যাপারে তাহারা সন্দেহ আছে আরে আমরা যে এই সমস্ত কাজ করি এই এ সমস্ত খারাপ কাজ করি এগুলো এরম যা যা দিব কি না দিব এই ব্যাপারে কি আছে ছন্দ আছে মিনহুম তাদের মধ্যে একজন হলো আবদুল্ল ইবনে উবাই ইবনে সালুল সে কারণ যদি এরম যদি এই যা যার মধ্যে এই যে ইয়ে করতেছে নেফাকি করতেছে এইটার ব্যাপারে যদি তার সত্যিকারে ফরকালে আলে এটার যা ইয়ে ইয়ে দিতেব আরে এইটার এইটার যা যা হইব এই ব্যাপারে যদি তার ইয়ে থাকতো বাস্তবিকে যদি বিশ্বাস থাকতো তাহলে কি এটি করতো এটা করতো না ওয়াল মোসানা তুহুনা আজওয়াজ নবী সাল্লাম এই যে পূর্বে যে গেছে ওয়াল মোসানাত আছে না এই মোসানার দ্বারা তো দিছ কি আজওয়াজ নব্বী সাল্লা আলি লাম লামুস্কার ফিল কাশীহীন তে এই লাম ইয়সকুর ফি ত বাতান যে তাহাদের কসফের ব্যাপারে কোনো তবা নাই কারণ উমাহাতুল মমিনরা হে উমাহাতুল তো কির মেদি আরে উমাহাতুল মমিনের কেহ ষড়যন্ত্রের মেদি কি করছে নাকি হ্যাঁ এই জন্য লাম ইউস্কার ফি কসফি তবাতান। ওমান জাকারা ফি কসফি হিননা আউ সুরাতির তাওবাতে গাই রুহুন্না কয় সুরে তবার নে ও সুরের প্রথমে যে কসফের ব্যাপারে যাহা উল্লেখ করা হয়েছে তবার ব্যাপারে গাই রুহুন্না এটা কি তারা সারা অন্যরা তারা সারা আরে তবার কথা বলছে না তোমরা তবা করো এটা মধ্যে উমাতুল মমিন আসেনি হ্যাঁ একজন মহিলা আছে এটা এটা কি না আরে এটা তো উমাতুল মমিনীর মধ্যে নহে আচ্ছা এরপরে ধরো আল খাবি লীল খাবি সিনা ওয়াল খাবি সুনা লীল খাবি সাতি ও তৈ বাত উলি তৈ বিনা ও তৈ বুনা লি তৈ বাত উলা ইকা মোবার হ্যাঁ উলি কে উলা ইকা মোবার রাউনা মিম্মা ইয়া কুলুন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তালা যে ইয়া করেন এই দাম্পত্য জীবন যাহারা খবিস খারাপ মনের অধিকারী এরম খারাপ মনের অধিকারী পুরুষের জন্য খারাপ মনের অধিকারী নারীদেরকে খারাপ মনের অধিকারী এই পুরুষের জন্য খারাপ মনের অধিকারী নারীদেরকে আল্লাহ তালা নির্বাচন করেন বুঝেছেন কথাটা যেমন ব্যক্তি তার জন্য কি করেন আল্লাহ তালা এমনটার নির্বাচন করেন যে বলতেছি আল খাবি সাতু মিনান নেসায়ে মহিলাদের মধ্যে যারা খুবই হ্যাঁ অমিনাল হ্যাঁ হ্যাঁ খারাপ হ্যাঁ মিনান ন্যাসায় অমিনাল কালিমাতে অমিনাল মিনান ন্যাসাই ওয়াল কালিমাত কালিমাত কি বুক কথা অর্থাৎ মহিলাদের মধ্যে এবং কথার মধ্যে যারা খবিস যারা কি খবিস লিল খাবি না তাহারা হইল খবিজদের জন্য লিমিনার না আছে মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে অর্থাৎ খাবি সাথে এটা কি মোজাক্কার না মন আর খাবি সি না মোজাক্কার মোজাক্কার ওয়াল খাবি সুনা না আছে এটা কি খাবি সুন এটা কি মোজাক্কার হ্যাঁ মানুষের মধ্য থেকে যারা পুরুষ ফুরুষ খবিশ রয়েছে লীল খাবি সাত তাহারা হইলো খবিশদের মহিলা যারা রয়েছে তাদের মিম্মা ঝুঁকির জাহাফুর বললে করা করেছে। ওই নেশায় অমিনাল কালিমা ও তয়বাতু মিমা জুকিরা যাহা উল্লেখ করা হয়েছে হ্যাঁ তয়বাতি বীনা হ্যাঁ পুতু পবিত্রা নারীরা পুতু পবিত্র জন্য জন্য না আছে ও বু না মিনহুম লিট তয়বাত হ্যাঁ জুকিরা আই আই লাইকু বিল হবসে আ লাইক বিল খবিসে মেস্লাহ অবিত তৈ মেস্লাহু কয়ে যে লাইক লাইক হতো কি যোগ্য লাইক হত কি যোগ্য বিল খবিসে খবিসের সাথে যোগ্য হইলো মেসলাহু তাহার অনুরূপ অবিত তইয়ে বে মেসলাহু এরকম কয়ে দেখা গেছে এই অনেক খোঁজাখুজি পরে এরপরে এই দেখাইছে কিন্তু খাইয়া দেয় যে দনোজনে কি একরকম হ্যাঁ এর এরম দেখা গেছে যে এর মধ্যে দেখা গেছে যে এটা কিন্তু সচরাচর হয় মেয়ের বিয়ে অনেক লেগিয়া এক খুব তাড়াতাড়ি যে না আজ্জি ওইলেটি আজ কি আবার ছেলেও কি আজকে কে হলে দেব হ্যাঁ দেখেছে গেছে পরবর্তী বিয়ে হওয়ার পরে যে এইটারও বাপ নাই এইটারও বাপ নাই আরে মেয়েরও কি নাই বাপ নাই ছেলেরও কথা বুঝছি কি কী রে জানেনি ওই যে ছেলে ছেলের তো বাপ নাই এই জন্য তাড়াতাড়ি বিয়ে করতে আগরণ কারণ দু একদিন যদি যায় তাহলে নি জানে যে এইটার কি নাই বাপ নাই বুঝুন না অবৈধ সন্তান আবার মায়েরও কি নাই বাপ নাই এই জন্য কয়ে যে আজ যে কী হলে দেব হ্যাঁ তারা নেই যাই এবারে কিন্তু দেখা গেছে যে আল্লাহ যেমন কুকুর এমন মুগুর রাখছে হ্যাঁ না এটা অধিকাংশ এটাই হয় হ্যাঁ 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 আচ্ছা কিন্তু হ্যাঁ এই যদিও এই কোন কোনো এই ইয়াদের এই ক্যারামদের জন্য যাহারা কি রয়েছে দূরচরিত্র এমন কোন ব্যক্তিকে আল্লাহ তালা নির্বাচন করেন না বুঝেছি নি কথাটা হ্যাঁ হইতে পারে সে হ্যাঁ হ্যাঁ এটা এটা না এটা এটা না না এটা দুধ চরিত্র ছিল না এটা কী ছিল না এটা মোনাফেক ছিল কী ছিল মোনাফেক ছিল কিন্তু চরিত্রের দিক দিয়া আরে ভালো ছিল আচ্ছা ধরো উলাইকা উলাইকা উনা মিমাইয়া কুলুন উলাইকা তাহারা আত্মা ও তে বা দেখছনি তৈবুন এবং মিনান মিনান হ্যাঁ তৈব মিন আয়েশা তোর মধ্যে কি আয়েশা আনহা ও সফওয়ান এবং সফওয়ান হ্যাঁ তাহারা কি মোবার তারা পুত এবং পুত পবিত্র মিম্মা ইয়াকুলুন তাহারা যাহা রটাইছে মিম্মা ইয়াকুলুন তাহারা যাহা বলে এটার থেকে কি এই পুত পবিত্রা আয় আই আল খাবি হ্যাঁ এখন কত হলো যে রাসুল সাল্লাম সুপ কেন রাসুল সাল্লাম দ বলে দিতে পারতেন যে না আশারা তো এমনটা না হ্যাঁ এটার মধ্যে একমত হল আশা নিজের পক্ষের লোকের নিজের সাক্ষী কি হয় না এটা গ্রহণযোগ্য হয় না এটা দ্বারা তে মন আরো আরও করার আরও সুযোগ ফেল যে দেখো দেহ নিজের স্ত্রীর ব্যাপারে নিজে কত বুঝছে না হ্যাঁ ভালো সাক্ষী দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হ্যাঁ এইটার ব্যাপারে আয়াতে কারি মনা জিলিস তাহলে মোনা ফেকরা আর এখানে নেফাকি করার আর সুযোগ নাই আল খাবিসুনা সুনা ওয়াল খাবি সা তুমি না না ফিহিম লাহুম লি লাহুম লি তৈবি না ওয়া তৈবাত মিনার নেশাই আচ্ছা কত বুঝছি আল খাবিসুনা ওয়াল খাবি মহিলাদের মধ্যে হ্যাঁ ফিহিম হ্যাঁ লাহুম অর্থাৎ মহিলাদের মধ্যে যা মহিলাদের খবিস পুরুষ এবং খবিসাত নারী মিনার নেশায় ফিহিম লাহুম লি তৈবিন আ তৈবাৎ তাহাদের জন্য রয়েছে তৈবিন এবং তৈবাত বুঝেছি নি কথারা অর্থাৎ খবিসুনের জন্য রয়েছে কি খবিস আর তৈবিনের জন্য রয়েছে তৈবাত মেয়ে তাহলে মুবার রাউনা মিম্মা মিমা ইয়া মাঘ রিস্কুন করিম এবং রয়েছে কি মাঘ ফেরাতুন ক্ষমা ও রিসকুন করিম এবং উত্তম উত্তম রিজিক উত্তম রিজিক ফিল জান্নাতে ফিল জান্নাতে জান্নাতে এরপরে কি হ্যাঁ ও খারাপ আয়েশা তু বে আসিয়া মিনা আন্নাহা খুলি আন্নাহা খুলিকাত তৈবাতান ওয়া ঈদাত মাগফিরাতান ওয়া রিজকান কারিমা দেখো ওয়াকাদিফ শব্দ কি বো ওয়াকাদিফ তা ওই হামজাটা হামজায়ে অশ্লিয়া হামজায়ে অশ্লিয়া অশ্লিয়া তো কি হ্যাঁ সংযুক্ত করেছে আর ঠেঁয়ার কারণে ঠেঁয়াই আনছে প্রয়োজনে আনছে এখন প্রয়োজনে সাইডে গেছে গিয়া এখন আর এটার এটার আর উচ্চারণের দরকার নাই তাহলে এফতা খারা এই মূল অক্ষর ফা ফতম অক্ষরটা তো ফাডা অন এই মধ্যে ফায়ার মেধে শাকিন ফরানো ফরা নি না ফরার সুবিধার্থে হামজাটাকে মাকসুর আনা হয়েছে একটা খারাত নাকি এখন যখন কাদ আছে এখন আর দরকার আছে নি এই জন্য ফরতে কেমন দেবো কাদ হ্যাঁ একটা কাজ করতেই বলি কাদ এটা ডালের মেধে সাকিন এখন দুই শাকিন একত্র হয়ে যায় এই জন্য এটা মেধে যায় দিছে এই জন্য কি হলে হিসাবরা কারি সাবরা ফরবো কেমনি কাদ তা খারাত হ্যাঁ অবশ্যই আয়সার রুল্লাহা গৌরব বোধ করতেন আ কয়েকটা বস্তু দ্বারা কয়েকটি বস্তু দ্বারাতে আয়সার আব্দুল্লা তালহা গর্ববোধ করতেন মিনহা তর মধ্যে একটা হইল আন্নাহা হ্যাঁ হ্যাঁ না এটা হইল হ্যাঁ এটা কোনো ওয়াজিব না বরং এইটা হইল ইয়া মোস্তাহাব এটা কি আর উত্তম আর এখানে যখন সুযোগ আছে কি আছে কাদ ইফতা খারাপ কাদ ইফতা খারাত আর এটা হামজার নি যে বরং এটাও তো কষ্টকর হামজা এটা হরফল কি না এটা এবং হরফহলকুর মধ্যে কাসরা দেওয়া আরও কি কঠিন এই জন্য এখন যখন প্রয়োজন নাই হ্যাঁ এখন এই জন্য পড়ে আচ্ছা এই বুঝেছিনি তো আয়সার আব্দুল্লাহ তানাহা অনেক কয়ে অনেকগুলো বিষয় নিয়ে ওই উম্মাহাতুল মোমিনীদের মধ্য থেকে তিনি ফখর করতেন গর্ববোধ করতেন একটা হইল বিনাহাতোর মধ্যে আন্নাহা খুলিকা বাতান যে তিনিকে সৃষ্টি করা হয়েছে পুতবৈতুরা কারণ আয়সার আব্দুল্লাহ তানাহার ব্যাপারে আয়ত্যাকারিমা হ্যাঁ ও ইদাত ফেরাতান এবং তিনি জন্য ওই ক্ষমার ওয়াদা দেওয়া হয়েছে কিসের তাহলে এটাও তো একটা গর্বের বিষয় ও রিসকান কারিমা এবং রিস্কে কারিম এবং আশারতালহার অনেক ইয়া রয়েছে কারামত অনেক ফজিলত রয়েছে অন্য থেকে যেন তিনি এই উমাতুল মুমিনের মধ্যে তিনি হইলেন একমাত্র বাকেরা কেরা অবিবাহিতকে রাসুলসাল্লাম বিবাহ করেছেন এরপরে তিন কোলের মোবারকের মধ্যে রাসুলসাল্লাম সাহা ইয়া বলছেন রাসুল সাল্লাম এনতেকাল করছেন এবং তিনি ঘরের মধ্যে এন্তেকালের সময় ছিলেন এরপর তিনি ঘরের মধ্যে রাসুলসাল্লামের রজা ফাঁকছে কথা বুঝছে না এবং তিনি ইয়াদের মধ্যে সকল মহিলাদের মধ্যে সর্ব সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী এবং সবচেয়ে বেশি বুদ্ধিমতী ছিলেন সাহসী ছিলেন তিনি কবি ছিলেন বুঝেছি নি কথারা হ্যাঁ এবং আর আমরা কোনো জটিল একটা মাসালা সমাধানের জন্য আয়সার আব্দুল্লাহ নিকটে আসতেন হে এখন কত হলো যে মহিলারাই তাহলে মহিলারা এই তাবলিগের দিন করব নি হ্যাঁ তাবলিগের দিন করব মহিলারা না মহিলারা যিনি আছেন তিনি গড় থাকবো আরেকখানে যাইতো না পুরুষের মতন কি করবে না যেমন আয়সার আব্দুল্লাহ তাল মধ্যে অন্যরা জ্ঞান শিক্ষা করার জন্য আসত তিনি কিন্তু কারো কাছে যাইতেন না কত বুঝেছি নি কারণ মহিলাদের পর্দার বিষয় আছে আর মহিলারা ঘর ঘরের মধ্যে ছেলে সন্তান লালন ফালনের বিষয় আছে স্বামীর ক্ষেদমতের বিষয় রয়েছে কত বুঝেছি নি এই জন্য মহিলা যদি প্রত্যেক মহিলা যদি নিজের ঘর সাইডে আরেক গরজ যায় নিজের ঘর সামলাইব কে কথা বুঝছি হ্যাঁ এই জন্য এই জন্য তো আল্লাহ রাবুল আলমিন মহিলাদেরকে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব দেন নাই যেমন ইয়ে করা দেশ পরিচালনা করা এরপরে মসজিদের ইমামতি করা এই এখানে ইয়ে করা জুমার ইমামতি করা এগুলো দিচ্ছেন নি কারণ এগুলো তো ঝুঁকিপূর্ণ এগুলো কি এই এগুলো কি তাদেরকে আল্লাহ এখানে অধিকার কি খরণ করা হয়েছে নাকি বরং ঝুঁকিপূর্ণ কাজ থেকে তাদেরকে মুক্তি দিছে তারা সুক্রিয় আদায় করা দরকার কি আদায় করা দরকার হুম এবং তাহারা এই মাঠের মধ্যে মনে করো রাস্তার মধ্যে মাটি কাটা এটা সম্মানের কাজ না কেউ মাটি মাঠের মধ্যে মাটি কাটান এটা সম্মানের কাজ সম্মানের কাজ না নাকি তারা কি করা ঘরের মধ্যে তাহারা মেয়মান হিসেবে খাইব কি হিসেবে খাইব এটা কি সম্মান না হ্যাঁ এবং তিনি তারা হলো ঘরের ম্যানেজার তারা ঘরের কি আরে ম্যানেজার ম্যানেজার যিনি ম্যানেজার তারা কি করে তিনি ঘরের মধ্যে আরে যা দেখবা দোকানের মধ্যে যে যিনি ম্যানেজার তিনি ক্যাশের মধ্যে বইয়ে থাকে অন্যজনে জনে কি করে টাকা পয়সা জমা দেয় এই জন্য মহিলার হলো কি ঘরের ঘরের ম্যানেজার স্বামী পুরুষেরা জোগাড় টোকার করে না মহিলার কাছে দিব মহিলা এটা কী করবো বন্টন করে দিব তাইলে এটা বড় না বড় আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযিন আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ইয়া আইয়ুহাল্লাযিন আমানু হে ঈমানদারগণ লা তাদখুলু বুয়ুতান তোমরা প্রবেশ করো না এমন ঘরসমূহের মধ্যে গায়রা বুয়ুতিকুম গায়রা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরসমূহের মধ্যে তোমরা প্রবেশ করিও না হাত্তা তাস্তানিসু যতক্ষণ তুমি না তোমরা অনুমতি না নাও এই যত মি তোমরা কি না অনুমতি না না অনুমতি ছাড়া তোমাদের গড় ব্যতীত অন্য গড়ের মধ্যে তোমরা প্রবেশ করিও না ওয়া লিমু আলা আহলিহা এবং তোমরা সালাম দিবে আলা আহ লিহা ওই আহলে আহলিল বুয়ুত আহলিল বুয়ুত গড়ের যারা বাসিন্দা আছে তাদেরকে কি দিবে সালাম দিবে জালিকুম আলিকুম কুম ইহাই হলো তোমাদের জন্য অধিক উত্তম লাল্লা কুম তাজ লাল্লা কুম সবদার কেউ তাজ্জাক কারুন যে অবশ্যই তোমরা উপদেশ গ্রহণ করবে আচ্ছা ধরো ইয়া ইয়াল্লা জিনা মানুল হুলু বুয়ু তান গাইরা বুয়ু তিকুম আর নিজের ঘরের দরকার আছে নি আরে নিজের ঘরে দোয়ার কোনো অনুমতি দরকার নাই আর নিজের ঘরে নিজে বয়স করবে এটা আমাদের অনুমতি দরকার আছে নাকি দরকার নাই এই জন্য বলছে গাড়িরা কম হাতা তাস্তা আনি হ্যাঁ ফরে আসতেছি রে হ্যাঁ হাতা তাস্তা জিনু জিনু তাস্তা যে তোমরা কী করবে অনুমতি দিবে ইজিন ইজিন তাস্তা এই যে আজান ইজিনের আজানা ইয়া জিনু এটা হলো অনুমতি অনুমতি দেওয়া আর এস্তেনাস নাস জাব আসতে ভালো হয় অনুমতি চাওয়া অনুমতি চাওয়া বা নেওয়া ওয়া তুসালিমু আলা আহলিহা এবং এই অনুমতি কেমনে নিবে ওই ভাইয়া কুলু ওয়াহিদু তোমাদের একজন বলবো আসসালামু আলাইকুম আসসালামু আদ খুলু এই আসসালামু আলাইকুম আদ খুলু হ্যাঁ আপনাদের উপরে শান্তি বর্ষিত যে আমি কি প্রবেশ করব আমি কি প্রবেশ করব। কামা ওয়ারাদা ফি হাদিস যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে জা আলিকুম খাইরুল্লা কুম কয় ইয়ে হলো অধিক উত্তম তোমাদের জন্য মিনার দুখুলে বেকেরে এস্তে জানিন অনুমতি ছাড়া প্রবেশ করা ব্যতীত এই অনুমতি ব্যতীত প্রবেশ করার থেকে অনুমতি নিয়ে প্রবেশ করা হলো তোমাদের জন্য অধিক উত্তম এটা কত যে অসুবিধা এরকম হইতে পারে যেই ঘরে তুমি প্রবেশ করতে পারো তাহারা ইয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাকানা অথবা তাহারা তোমাকে তুমি যদি অনু তোমাকে দুর্ব্যবহারও করতে পারে তুমি কেন অনুমতি আরে নিলা না বুঝেছি নি গো তারা এরপরে এরপরে সেই ঘরে যদি কোনো কোনো তোমার সাথে যদি শত্রুতা থাকে তাহলে সোর কইরা সোর হিসাবে তোমরা সাব্যস্ত কইরা তোমার ফাঁসাই লইতে পারে কথা বলছি নি এরপরে ওই ঘরে যদি কোনো মাল টাল হারানো যায় আরে ঘরে তো কেউ ছিল না এরপরেও তুমি প্রবেশ করছো কেউ দেখছে পরে জানছে তাহলে মালের মাল হারা মাল কিন্তু তুমি নেও নাই কিন্তু নিচে আরেকজনে তাহলে সৌর সর হিসেবে সাব্যস্ত করার একটা সুযোগ হয়েছে নি তাহলে এই জন্য ইসলাম ইসলামের যেতগুলো বিধান আছে সবগুলা বিধান মানুষের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য লাল তাজ্জাক কারুল বেএগামি তাই সানিয়া তেফি জাল দ্বিতীয় তাটাকে জালের মধ্যে অ্যাডগাম করা আসলে ছিল কি তাতা জাক্কা রু তাতবালা ইয়াতাবু তাকা ইয়া তাতবালা হ্যাঁ তাতা কাব বালু আছে না এই তাতা কাব বালু না তাতা জাক্কা রু না এটা আমি ইয়ে করছি তো এই লাল রাকুম তাতা জাক্কা তাত জাক্কা না খাইরিয়া তাহু খাইরিয়াতা হ্যাঁ এইটার যে মঙ্গলটা তাহলে তোমরা মঙ্গল মঙ্গলটাকে তোমরা কি করবে উপদেশ হিসাবে গ্রহণ করবে আর ওই যে লাল রাকুম তাজ্জাক কিসের তাজজাক কারুন উপদেশটা উপদেশটা কিসের খাইরিয়া তাহু খাইরিয়াতা হু ফাতা ফা তামালুনা বি অতপর তোমরা এইটা অনুসারে আমল করবে এই শব্দটা কিও। না তা ফা না হ্যাঁ তা অতবর তোমরা এই অনুসারে অর্থাৎ কি অন্যের ঘরে প্রবেশ করতে তোমরা সালামের দ্বারা অনুমতি সাপেক্ষে প্রবেশ করবি ফাইলাম তাজিদু ফি আহাদান যদি সালামের উত্তর দেওয়ার অর্থাৎ অনুমতি দেওয়ার জন্য যদি কেহ যদি না থাকে ইয়া ইয়া লাকুম যে তোমাকে তোমাদেরকে অনুমতি দিয়ে ফালা হাত তা হা ফালা তাইলে তোমরা কি করবে না ওই ঘরে প্রবেশ করবে না হাত্তা ইউ জানা যত যতক্ষণ দিনা তোমাদেরকে হ্যাঁ হাতি তিনবার কয়বার অনুমতি সেবা কতবার হ্যাঁ গড়ো আছে এরপরও অনুমতি দেয় না তাহলে বোঝা গেলো এই সময় অনুমতি নাই ঠিক আছে না প্রত্যেকের কী আছে ব্যক্তিগত আরে কাজ আছে এবং কি এই কোন একজন ইয়ার মধ্যে তিন সময়ের মধ্যে কয় সময় তিন সময় নিক আপন জনদের কাছেও অনুমতি ছাড়া না যাওয়া তিনটা সময় একটা হলো ওই কোনো আছে যে ফজরের না ফজরের না ফজরের পূর্বে রাত্রের বেলা ইয়া ঘুম থেকে যখন উঠি আরে উঠলো দ্বিপহরের সময় ক সময় এটা কিন্তু সরাসরি করা নাকি রিমেরা এত হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে মনে করো ওই একটা হাতি শুরু বেছে এক সাহাবি বলতে যে হুজুর আমার মা তো অসুস্থ তাহলেও কি এই তা অনু মাকে অনুমতি নিয়ে কি ঘরে যেতেব এরপরে বলছে যে যাইতেব তিনবার কন বলে এই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখাইটা পছন্দ করো কত বলছিনিস এই জন্য সন্তানও যদি বালে হয়ে যায় মার কাছে যাইবার সময় কি করতে হবে অনুমতি নিতে হবে এটা হলো শালীনতা এটা কি শালীনতা আদব ওয়ী লুম ইর জিরো ফার জিরো কিলা কিলামু কুমুর জিরো যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ এই তোমরা ফিরে যাও এই ঘরের মেয়ে কি নাই প্রবেশার অনুমতি নাই ফার জিউ তাহলে তোমরা ফিরে যাবে হুয়া আজ কালাকুম এটাই হলো তোমাদের জন্য অধিক মঙ্গল ওদিক মঙ্গল অল্লাহু বিমা না আলিম আর আল্লাহ রাবুল আলমিন তোমরা যাহা করো এই ব্যাপারে জাননেওয়ালা অবগত আচ্ছা আরভদর আরে কি হয়েছে ফাইনলাম তাজিদু ফিয়া আদান ইয়া জানো লেখু লাকুম বাদাল এসতে জানে অনুমতি পরে যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও তাহলে তোমরা ফিরে যাবে হুয়া 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 তুকি আয় আর রুজু হুয়া কি আর রুজু ফিরে যাওয়াটা আজকা আজকা তুকি কি রুন তোমাদের জন্য অধিক কল্যাণ কর লাকুম তোমাদের মিনাল কুদিয়ালাল আলাল বাবে হ্যাঁ না আইসি যন একবারে বইয়ে মিনাল কুদে আলাল বাবে মিনাল কুদে আলাল বা দরের দরজার উপরে বসে থাকার থেকে যে চলে যাওয়া ডেও লোদি কুদ তোমাদের একটা মান সম্মান আছে আছে না বইয়ে থাকবা ইয়ের জন্য হুম বল্লাহু বীমা তামালু না মিনার দুখুলে এ আল্লাহ রাবুল্লাহ মিন তোমরা যাহা করো প্রবেশ করা বে ইজ নিন অনুমতির দ্বারা ওয়া গাইরে ইজদিন এবং অনুমতি ছাড়া অনুমতি দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করো না অনুমতি ছাড়া প্রবেশ করো এই ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলী আলিম জান্নেলা তাহলে এর উপরেও তোমাদেরকে যা যা কারণ এটাও শরীয়তের একটা কি আইন শরীয়তের একটা আইন যে আরেকজনের বাড়ির মধ্যে হ্যাঁ অনুমতি ছাড়া প্রবেশ করা নিশ্চিত এইটা যদি তুমি লঙ্ঘন করো তাহলে এই ব্যাপারও তোমাকে সে এখানে ইয়ে দেওয়া হবে আর তুমি যদি মানো তাহলে মাননারও এটা যা যা হবে অমান্য করলেও শাস্তি দেওয়া হবে জাজি কুমালাই লাইসা লাইকুম জুনা জুনা হুন আং তাদু বুয়ুতান গাইরা মাস্কু নাতিন ফি হা মাতা উন লাকুম বলা জুনা হালাইকুম কিন্তু তোমাদের জন্য কোনো অপরাধ নেই গুণা নেই আং খুলু বুয়ুতান যে তোমরা প্রবেশ করবে এমন ঘরে গাইরা মাস্কুন আতিন যে এই গড়ের মধ্যে কোনো বসবাসকারী কেউ নাই আরে বসবাস করি কেউ নাই ফিহা মাতাউন লাকুম। আর ওই গড়টার মধ্যে রয়েছে তোমাদের জন্য মাতা মাতা তো কি প্রয়োজনীয় মনে করো খাদ্য খাদ্য বস্তু রয়েছে বাহে রয়েছে মনে করো ওরূম আছে না একটা গড় বাড়ির মধ্যে আলাদা এই ঘরের মধ্যে হ্যাঁ এই ঘরের যদিও মালিক আরেকজন কিন্তু তোমার প্রয়োজনীয় বস্তুটা ওই ঘরের মধ্যে রয়েছে মনে করো একটা তোমার কর্মচারী তো এই কর্মচারীর জন্য সে রাত্রের বেলাতে আইছে। আইসিয়া খাওয়ার দরকার তুই ফাঁকের গড়টা কি আলাদা তাহলে ওইখানে কি যাই তুইলে কি অনুমতি লাগবে নাকি কারণ তার অথবা কাজের লোকে কাজ করার যে যন্ত্রপাতি কোনো ওই গড্ডার মধ্যে হ্যাঁ তাহলে এইটার মধ্যে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন নাই তে গাইরা মাস্কুন তিনফিয়া মাতাউন মানফা তুন লাকুম তোমাদের উপকারের বস্তু কি রয়েছে ওইটার মধ্যে রয়েছে কেন হ্যাঁ না নিন বেসতেক না নিন ও গাইরিহি কা যেমন নানের দ্বারা এসতেকন তো কি ওই বিশ্রাম নেওয়া কিসের দ্বারা তুমি ওই গোড়া হ্যাঁ এই গড়টার মধ্যে না বিশ্রাম নেওয়ার জন্য এই এই হ্যাঁ ওই মাতাউন আরে মাতাউন লাকুমের তফসির করতেছি। তোমাদের যে এই ঘরের মধ্যে আছে কি তোমাদের জন্য মাতা উবুকার উবুকার কেমনি ব্যস্তেক না নিন বিশ্রামের দ্বারা ওয়া গাইরি বা অন্য কিছু দ্বারা যেমন কা বুয়ুতির রাবাতে যেমন রাব্তের গড় বুয়ুতির হ্যাঁ ওই এই ঘরটা হইলো ইয়ার ওই যে সতুস্পত জন্তু রাখার জন্য সতুস্পত কি জন্তু রাখার জন্য গড় ওয়াল খানাতিল মোসাব্বালাতে ওই সাবিলের থেকে মুসাব্বালা সাবিলত থেকে সাবিল মুসাফির আরে সাবিলত কি মুসাবির না তো এই খানা তিল খানা ওই যে খানাত খানা তুই কি ঘর আলো আলোয় আলোয় ওই না এই মোসাফালাত কি মুসাফির অর্থাৎ মুসাফির খানা মুসাফির খানা এই মুসাফির খানা এগুলো মধ্যে যে কোনো লোকে আইসা কি করে ইয়ে করে এই ওই আগের দিনে কিন্তু এরম আসছিল কয়েকবারই মিল্লা হ্যাঁ কয়েক ঘর মিললা একটা কাছারি ঘর একটা এই গড় তো মধ্যে মুসাফির ইয়া যে কোনো সময় থাকতো বা ইয়ে করতো তো এইটা মধ্যে কোনো অনুমতি দরকার আছে নাকি হ্যাঁ ওল্লাহুই আলামু মা তুবদু না ও মা তাকতুমুন আর আল্লাহ রাবুল আলমিন ওদি যা আল্লাহ রব জানেন মা তুবদু না হারু না তোমরা যাহা প্রকাশ করো ও মা তাক তুমু না ফু না তোমরা যাহা গোপন করো ফি দুকুলে গাইরে বুয়ুতি এই ফি দুকুলে গাইরে তোমাদের ঘর সারা অন্য গড়ের মধ্যে কী কারণে প্রবেশ করো এটা জানেন নিও জানেন মিন কসদিন সালাহিন আও গাইরি এটা কি ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য সাইয়াতি আন্নাহুম ইজা দা ইউসাল লিমু আলা আনফুজিম ওয়াসাইয়াতি যে ওসিরে আসতেছে যে আন্নাহুম ইজা দেখালু খালু বুয়ুতাহুম যদি মোমেনরা যখন তাহাদের নিজেদের ঘরের মেয়েদের প্রবেশ করে ইউসাল আল্লিমু আল্লাহ আনফুজিহিম তারা যেন নিজেদেরকে নিজেরা সালাম দেয় হলো অন্যের ঘরের মেদে সালাম ধরার এক অভিযান নিজের ঘরে এটা হল এইটা কি মোস্তাহাব এটা কি মোস্তাহাব যে এর দ্বারা তো নিজেদের ঘরের মেদে সালাম দিলে সালাম দিলে নিজেদের ঘরের ঘরের যে এবং ওই একসাহী বলছে আমার তো অভাব অঠন যায় না এই জন্য রসু বলছে যে হ্যাঁ তুমি ঘরের মেদে তোমার ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিবি কি দিবে হ্যাঁ তাহলে ঘরের মধ্যে শান্তি বসিত হবে আচ্ছা যাই হোক আজকে আমরা সুরাই নূরের যে কয়েকটি কারিমা এবং প্রাসঙ্গিক তাফসির আমরা পড়লাম এগুলোকে ভালোভাবে বুঝার তোফি দান করে এবং যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন করার জন্য এবং যে সমস্ত বিষয়গুলোকে বর্জন করার জন্য বলেছেন উভয়গুলোকে যথাযথ পালন করার তুফি দান করে দুক মফিকুল মফিকুলমঈন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ